نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم নবীর উপরে দরুদ পড়ছেন, কার উপরে বাবা? নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহব্বত সিং জগ সব সঙ্গে এসকে সঙ্গে প্রেমের সঙ্গে দরুদ পড়বেন, যেন দরুদ পড়ে মনে করবেন আল্লাহ আমাদের সকল কাজে বিরাজ করছেন। এ বাবা ঠিক তো নাকি? আল্লাহ রসুল এখন কোথায় আছে? কোথায় আছে নবী? হ্যাঁ, মদিনায় শুয়ে আছে বলছে। হ্যাঁ, এত বছর ওয়াজ শুনছেন কি জানেন না? আমার রসুল্লাহ মোমেন মোমেন মোমেনের জানের চেয়েও নিকটে হাজির আছে, বলুন সুবহানাল্লাহ। কি বললেন? হ্যাঁ, মনে করবেন নবী আমাদের কাছেই আছে, রসুল আমাদের কাছেই আছে, বুঝলেন না? এই দরুদ বললে পাহাড় পর্বত ভেদ করে রসুল্লাহর দরবারে এই দরুদ শরীফে নজরানা আল্লাহ পাক নবীর দরবারে পৌঁছে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। নবীর উপরে যেমন দরুদ পড়ে নবীর উম্মত উম্মতিনা, এই দরুদ শরীফটা মালায়েকা ফেরেশতারা খাঞ্চাই করে নূরের খাঞ্চাই করে নিয়ে রসুল্লাহর দরবারে পৌঁছে দিয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ ইচ্ছা করলে তিনি আল্লাহ রসুলকে এই প্রতাপপুর দরবার শরীফে ইসাল সোয়াবে হাজির করতে পারেন, বলুন সুবহানাল্লাহ। অতএব সেই নবীর দরুদ পড়বেন মহব্বত সঙ্গে জগ সঙ্গে সঙ্গে এসকে সঙ্গে প্রেমের সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আশিকুন কা দিল বানায়া মুহাম্মদ কে নূর সে আপকে দিল রোশন কর দিয়া হে ইসকে রসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা হামে জানে দিল সে প্যারা মুহাম্মদ, হামে জান দিল সে প্যারা মুহাম্মদ, মুহাম্মদ কি হাম হে হামারা মুহাম্মদ, জো আঁখোঁ মে আয়ে হে তু কব তক রহেগা, এ দিল হামারা তুমারা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা কেন দেখা দানার অফি কি কসুর করছি আমি তোমারি ওই ইশকের মালা গলে দিয়ে
সল্লু আলা তোমারি ওই ইষ্টের এমনই জালা কি কব মদিনা মালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লায়ালি সাইয়্যিদানা জিন্দা কো মুর্দা বানাবে তো ফির মুর্দা কো জিন্দা উঠাবে তো তেরি হাথ মে হ্যায় ফানা বকা তেরি শান জল্লে জালালহু আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লায়ালি সাইয়্যিদানা মেরে পীর হযরত খুদা কে ওলি হ্যায় মেরে পীর হযরত খুদা কে ওলি হ্যায় ওসিলে মে উনকি গুজার করুঙ্গা বলগন লাবে কমালি খুদা কে প্যারে নবী কে দুলারে মুসলমান কি রহে বর জুলফ কা সিদ্দিকি হামারি আবু বকর কে প্যারে আঁখোঁ কি তারে কি চাহত মে তেরি কবি রো রহে হ্যায় আল্লাহুম্মা ওয়া লায়ালি সাইয়্যিদানা তাওহীদ কা ডঙ্কা আলম মে আর বাজুয়া দিয়া কমলি ওয়ালে নে পি পি কে প্যালে কৌসর কে লোটেঙ্গে মজাজি ভর ভর কে ইন্না তৈনা কল কৌসর ফরমা দিয়া কমলি ওয়ালে নে দিন মিলা ঈমান মিলা পড়নে কে লিয়ে কুরআন মিলা জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে বলা লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা হবে গোরের বাতি পড়ো কলেমা দিবা রাতি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লায়ালি সাইয়্যিদানা মাশাআল্লাহ আল্লাহকে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি শুকর। আজকে এই জলসা মাহফিল নবিয়ানা জলসা ইসালে সওয়াব আজ দরবার শ্রী প্রতাপপুর দরবার শ্রী কায়েম হয়েছেন। আপনারা খুব বড় কষ্ট করে এসেছেন পীরের মহব্বতে অলির মহব্বতে জনাব পীর আবু জাফর দেওয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফে আপনারা এসেছেন। কি বাবা ঠিক না বেটিক
আজকে মাশাআল্লাহ এই জালসার মাহফিল আমার বিআই সাহেব মাশাআল্লাহ তেনার ভাই বুঝলেন আরো সব বিআই সাহেবরা মিলে মিলিত হয়ে এই জালসার মাহফিল বড় কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে চালিয়ে আসছেন মাশাআল্লাহ আল্লাহর কাছে খাস রহমত আল্লাহ দয়া বাবা জিরা প্রতিষ্ঠান বহু কষ্ট করে বিভিন্ন এলাকায় কায়েম করে গেছেন তেনার খলিফা গণেরা মুরিদ গণেরা তেনারাও মাশাআল্লাহ বিভিন্ন এলাকায় ইসালে সওয়াব মসজিদ মাদ্রাসা কায়েম করে চলেছেন পাঁচ হুজুর কিবলা সারা জীবন ভর এই দিনের খেদমত করে গেলেন মসজিদ মাদ্রাসা ইসালে সওয়াব কায়েম করে গেলেন সারা জীবন ভর খলিফা গণেরা আমাদের পীর মুর্শিদ গণেরা এই দিনী শিক্ষা ইসলামী শিক্ষা নবিয়ানা শিক্ষা দিয়ে যাচ্ছেন দাদা হুজুর পীর কিবরা রহমাতুল্লাহ মতাদর্শ উপরে কায়েম থেকে আজকে এই শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে মাশাআল্লাহ কায়েম রেখেছেন মাশাআল্লাহ বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর কি বাবা দুনিয়ায় আছে যে আছে পাঁচ হুজুর কিবলাও আস্তে আস্তে দুনিয়া থেকে রোগ সৌদিনী চলে গেলেন পাঁচ সাহেবের ভিতরে আমার অনেক বড় বড় ভাইরাও তেনারাও দুনিয়া ছেড়ে চলে গেলেন অনেক খলিফা মুরিদগুনেরাও চলে গেলেন আমাদেরও বয়স হচ্ছে বাবা আমরাও কোন দিন চলে যাব বিআই সাহেব রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তেনারও বয়স হয়েছে তেনার ভাইজানদের তাদেরও তেনাদেরও বয়স হয়েছে মাশাআল্লাহ আল্লাহর হুকুম কখন ডাক পড়ে চলে যাও বাবা কিন্তু আজ অবধি কি পরিশ্রম কি মেহনত কি খাটাখাটনি দেশ বিদেশে যে আজ দাদা হুজুর কিরামদের মতাদর্শ দাঁড়িয়ে থেকে এই সিলসিলার খেদমত করে চলেছেন বলুন আমিন আল্লাহ কথা বুঝলেন না দেখুন ওলিরাম মজাদ জামান দাদা হুজুর দোলালে এই ফুরফুরা শরীফে ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা কায়েম করেছেন এই ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ ফাতিহিয়া সুফি ফাতালি ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ ইনি কে ছিলেন বাবা জোরে বলেন দাদা হুজুর কিবলার পীর কি ভাইয়া তাই তো আর ফাতালি ওয়াইসি রহমতুল্লাহ খলিফা আপনার দাদা বিরহমতুল্লাহ কথা বললেন না তিনি জামানার মুজাদে যুব সংস্কারক আল্লাহ করেছিলেন আমি বেশি দূরে যাচ্ছি নি সেটা ভেঙে বলতে সময় লাগবে দাদা হুজুর রহমতুল্লাহ তিনি জামানা মুজাদের যুগ সংস্কারক হয়ে নিজের নামে মাদ্রাসা রাখলেন না তিনি কার নামে মাদ্রাসা রাখলেন তেনার পীর সুফি ফাতালি ওয়াইসি রহমতুল্লাহ নামে ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা ফাতালি ওয়াইসি রহমতুল্লাহ নামে তিনি মাদ্রাসা রাখলেন নামটা কেন তিনি তিনার পীরকে মুর্শিদকে ভালোবাসতেন সম্মান দিতেন তাজিম করতেন হ্যাঁ তিনার সম্মানের জন্য ইজ্জতের জন্য তিনার পীরের নামে তিনি জামানা মুজাজ্জামান হয়ে আর মাদ্রাসার নামটা রাখলেন কি বাবা ঠিক তো নাকি আজকে মাশাআল্লাহ আপনারা এই জালসার মাহফিলে
দেশ বিদেশ থেকে বড় কষ্ট করে এসছেন, কার মহব্বত এসছেন, কার মহব্বতে বলুন, বুঝতে পারছেন না? পীরের মহব্বত তো নাকি বাবা, পীরের মহব্বত এসছেন তো নাকি? জানতে হবে আপনাকে যে আমার পীর কোনটাকে ভালোবাসে, আমার পীর যে জিনিসটা ভালোবাসে আমি সেই জিনিসটাকে ভালোবাসবো, আর আমার পীরের ভালোবাসাকে যদি আমি ভালোবাসি তাহলে কি হবে? আমাকে ভালোবাসা হবে আল্লাহকে ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে কাকে মহব্বত করতে হবে? নবীকে। আর নবীকে পেতে গেলে কাকে মহব্বত করতে হবে বলুন? পীরকে। আতিউল্লাহ রাসূল ওয়া ওলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, নবী মানো, ওলিল আমরের নির্দেশ মানো। ওলি ছাড়া আপনি বাঁচতে পারবেন? কথা বলেন, ওলি ছাড়া রেহাই পাবেন? হ্যাঁ পাবেন না। উস্তাদ ছাড়া শিক্ষা হবে? এই বাবু, উস্তাদ ছাড়া শিক্ষা হবে? হ্যাঁ, শিক্ষা অর্জন করতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে উস্তাদ হতে হবে। উস্তাদের মাধ্যম দিয়ে শিক্ষা অর্জন করা যায়। কোরআন পাকে বলা হয়েছে তোমরা আল্লাহ মানো, নবী মানো, পীর মানো। আবার একটা শ্রেণীর মানুষ বলে পীর মানার দরকার নেই, পীর কেন ধরবেন? আল্লাহ মানো, নবী মানো, পীর ধরার দরকার নেই। তো কোরআন পাকে আল্লাহ বললেন তোমরা আল্লাহ মানো, নবী মানো, অলির আমরের নির্দেশ মানো। যুগ সংস্কার জামানার মুজাদ্দেদ তিনি হচ্ছে অলির আমর। হ্যাঁ, এই অলির আমরের নির্দেশ মানতে হবে। আর যে অলির আমরের নির্দেশ মানতে হবে না এরা হলো কি বাবা, জোরে বলেন, এরা হচ্ছে ওহাবি। ওহাবি কথাটা মাথায় থাকবে তো নাকি, না ভুলে যাবে? ওহাবিরা অলি মানে না, পীর মানে না। কথা বললেন, আহলে সুন্নতুল জামাতের মানুষ আমরা আল্লাহ মানি, নবী মানি, পীর মানি। খবরদার, পীর মুর্শিদ মানবেন, পীরের হুকুম মানা ওয়াজিব। পীর সাহেব যেটা হুকুম করবেন সে পীরের হুকুমটা আপনারা মানবেন। ওসব কে কি বলছে না বলছে ওসব দিকে খেয়াল করবেন না। সব লোক সমান নেই, অনেক কোচকে ফাচকে আছে, তারা হিতা হতা বাজার ঘাটে অনেক রং সমালোচনা করে। এলেম কালাম না থাকলে, জ্ঞান না থাকলে অনেক কিছু সমালোচনা করে। খবরদার, মাথায় রাখবেন আল্লাহ মানো, নবী মানো, পীর মুর্শিদের হুকুমটা মানা আমাদের জন্য ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আরে জোরে হবে না, নারা তাকবীর। আজ মাশাআল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি শুকর। এই যে মাথায় টুপি, দাড়ি, জোব্বা আজকে আমরা নিয়ে বসে আছি। হ্যাঁ, এই অবদানটা কার? এ অবদান জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক, দাদা হুজুর পর্যন্ত অবদান। তিনি কষ্ট করে, মেহনত করে, আর সিলসিলার খেদমত করে, হ্যাঁ, হাদিস কোরআন ইজমা কিয়াস সরাসরি দুনে যায়। তিনি একটা নিছক, একটা আহলে সুন্নাহ জামাত যে দল কি হইলেন, এই কায়েম করে দিয়ে গেলেন। হ্যাঁ, এই নবীর যে সুন্নত পাইমান অনুযায়ী যে চলবে সে নাফা পাবে, সে ফায়দা পাবে। তাহলে সুন্নত জামাত যে দলটা এরাই জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহকে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি শুকর। দলমত থাকবে, অনেক দলমত আসবে। কি বাজার, এটা নতুন কথা? এটা নতুন কথা? হ্যাঁ, এটা পুরনো কথা। যে যার দলমতে থাকো বাবা, তাতে কোনো অসুবিধে নেই। কি বুঝলে, সরাসরি দিনে যায়, চলো যে যার দলমতে থাকো। হ্যাঁ, এ নিয়ে আমরা হুটোহুটি করতে চাইছি না। হ্যাঁ, কথা হচ্ছে যে যে মতপথে আছে বাবা, তাকে সেই মতপথে থাকতে দাও। যে গোঁজা মারেন তখন গোঁজা মারতে হয়, কথা ঠিক না বেঠিক গো বাবা? কথা বুঝলেন না? আর
কাজ নেই কম্ম নেই, বসে বসে চিমটি কাটবেন, ভাববেন এরা কিছু জানে না, কি বুঝলেন, সব জানে, কি বুঝলেন, আমরা সব জানি বাবাজি, কিন্তু আমাদের বুঝে শুয়ে চলতে হয়, সব দিক খেয়াল করে চলতে হয় বাবাজিরা, খবরদার হুঁশিয়ার হয়ে যাবেন। এই প্রতাপপুর দরবার শরীফ, কি বুঝলেন, এটা এখানে আমার বাচ্চা ছাড়া বহুত এসেছেন, কি বুঝলেন, তখন খোড়ো চাল ছিল, খোড়ো চাল, খোড়ো ঘর চালের ছাউনি ছিল, খোড়ো চালের খড়ের ছাউনি চাল ছিল, মানে চাল ছিল, আব্বাজান এসতেন, কত বুঝলেন না, ওই ঘরে থাকতেন, ঠান্ডা ঘর থাকতেন, এখানে থেকে এই বাড়িতে খাওয়া দাওয়া করে, দূরে খাওয়া দাওয়া, বিকেলে আসরের নামাজ পড়ে এই আশপাশে জলসায় উনি যেতেন, কত বুঝলেন না, গাড়ি করে এসতেন, তিনি গরু গাড়ি করে জলসা করতেন, মেদিনীপুর বাঁকুড়া হ্যাঁ এইসব এলাকায় গরু গাড়ি করে যেতেন, রেস্কাই করে এসতেন তিনি, হ্যাঁ, তারপর তো গাড়ি ঘোড়া হলো বাবা, এখন গাড়ি ঘোড়ায় সব চলাচল হচ্ছে, আজকে নতুন নয় এই দরবারটা, আজকে নতুন নয়, বহুত পুরনো দরবার এটা, কথা বুঝলেন না, তো মাশাআল্লাহ আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস দয়া, কি বুঝলেন, আহমদুল্লাহ পীর সাহেব নাম শুনেছেন তো, না জানেন না, দেখেছেন অনেকে, হ্যাঁ, কথা বুঝলেন না, আমাদের বাড়ির জামাই, কি বুঝলেন, আমার ফুফুতো বহু নাই, কিরম আত্মীয়তা বুঝতে পারছেন না, আত্মীয়তা বুঝতে পারছেন না, হ্যাঁ, এই আত্মীয়তা, হ্যাঁ, আমার ফুফু বড় ফুফু আম্মা যান, কি বুঝলেন, পিয়ার ডাঙ্গা শরীফ, কি বুঝলেন, ওখানে আমার বড় ফুফু আম্মা যান, এসব আত্মীয়তা আজকে নয়, আমার এই ফুফুতো বোন, কি বুঝলেন, যে পীর সাহেব আপনারা যে দরবারে এসছেন, আমার ভাগ্নি, কি বুঝলেন, এসব রেস্তা জড়িয়ে আছে, জড়িয়ে আছে, কি বুঝলেন, কে কি বলছে না বলছে ওসব কথা শুনলে হয় না, আজকে নেই দাদা হুজুর পীর কিবর রহমতুল্লাহ জামানা থেকে এই আত্মীয়তা আমাদের মাশাআল্লাহ হয়ে আসছে, এই পুরনো আত্মীয়তা আমাদের নতুন নয় ভাই জান, এটা দাদা হুজুর কিবর রহমতুল্লাহ কায়েম করে দিয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ, কথা বুঝলেন না বাবা, আপনারা যেমন মন নিয়ে প্রাণ নিয়ে অন্তর নিয়ে পীরের দরবারে এসছেন, হলির দরবারে এসছেন, আসবেন, যাবেন, বসবেন, কি বুঝলেন, বসা ওটা সবক আদি, হ্যাঁ, নেবেন, তরিকা মস্ক করবেন, এটা হচ্ছে বাবাজিরা দরকার আছে, বহুত মেহনত, বহুত পরিশ্রম করে চলেছে বাবাজিরা, আমাদেরও বয়স হচ্ছে, বিআই সাহেবের বয়স হচ্ছে, কি বুঝলেন, কোন সময় আছি কোন সময় চলে যাও বাবা, আপনারা লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, কত বুঝলেন না, এটা আমার দাদা হুজুরের দরে তেনার কায়েম করা জিনিস, সব কত ইসালে সব মাশাআল্লাহ, হ্যাঁ, আজকে আমার বিআই সাহেব কায়েম করেছেন, আপনারা দেশ বিদেশ থেকে সব আসছেন, মাশাআল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ সকলকে বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দেয়ার নেক করেন, আল্লাহ সকলকে পীরের মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত হাসিল করার তৌফিক ইনায়াত করেন, বলুন আমিন আল্লাহ, বলুন আমিন আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, দুজা আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদানা আদবে কি মেলে, আদবে আদবে কি মেলে আপনি জানেন না, হ্যাঁ, নবীর নাম শুনলে কি পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পড়তে হয়, আবার একটা শ্রেণীর মানুষ তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না তো, তা দুনিয়ার মধ্যে কি বাবা, বখিল, কুঞ্জুস, কৃপণ, কি বলেন, আদবে কি মেলে, জোরে বলুন, আল্লাহ মেলে, আদবে আল্লাহ মেলে, জানো না, এতদিন ধরে বসবাস করছো, পীরের সোহবতে বসছো, হ্যাঁ, তরিকা মস্ক করছো, জিকির আজকার করছো, আদবে আল্লাহ মেলে, আর বিয়াদবে, বিয়াদবে শয়তান মেলে, শয়তান, আর যার মধ্যে আদব আছে তার মধ্যে আমার আল্লাহর রহমত আছে, হ্যাঁ, আর যার মধ্যে আদব নেই সে ফাটা কপালে কপাল ফাটা, হ্যাঁ, তার কপালে কিছু হবে না, এলমে
মারেফাতের মূল জিনিস কি বলেন তো ভাই, জান জানা আছে? আপনি জানা নেই? হ্যাঁ, পিসাবরা শিক্ষা দিয়ে যাচ্ছে, কি বললেন, খলিফা গণেরা বলে যাচ্ছেন, আমাদের শায়খ মশায়খ পীর মোশাইরা বলে যাচ্ছেন, আমরা বসছি উঠছি কিন্তু আমাদের খেয়াল করছি খেয়াল হচ্ছে না। অতএব সেই ধ্যান, সেই মন, সেই প্রাণ অন্তর নিয়ে যদি আমরা বসে পীরের সামনে বসে পীরের পাশে বসে আমরা সেইভাবে আমল করতাম, ইবাদত করতাম, তাহলে ভাই জান দিলের মধ্যে গেঁথে থাকতো, কি বললেন, কোনদিনই ভুলে যেতেন না। বহুবার বলেছেন আমাদের শায়খ মাশায়েখরা, বলেছে আপনাদের শায়খ মাশায়েখ পীর মোশাইরা বলেছে, আপনারা তো খেয়াল করে শোনেন না। হ্যাঁ, ইলমে মারিফাতের মূল জিনিস হচ্ছে আদব, আদব মনে থাকবে তো? হ্যাঁ, আর যার মধ্যে আদব আছে, ইলমে মারিফাতের নিয়ামত তার নসিব আল্লাহ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সব সময় মনে রাখবেন আদবে আল্লাহ মেরে, আদব যেন থাকে, পীর মোশাইয়ের যে কথাগুলো বলছে খেয়াল করে শোনা, আমল করা, জিকির আজকার করা, মুরাকিবা করা, মুশাহেদা করা, হ্যাঁ, এগুলো আমাদের মাগরিবের নামাজ বাদ বসে যে আমল এগুলো করবেন। হ্যাঁ, আর যদি না করেন কি হবে? হ্যাঁ, আজ আজ কাল চলে যাবেন, একটা কবর হয়ে যাবে, একটা কবর হয়ে যাবে বাবাজি, কত মানে কেউ সঙ্গে যাবে না, আপনার নিজের আমলটা আপনি নিজে করে নিয়ে যান না। হ্যাঁ, আপনার আমলের ভাগ কাউকে দেবেন? কাউকে দেবেন? কাউকে দেবেন না তো, তা আপনার আমলের ভাগ কাউকে দেবেন, আপনার আমলটা আপনার সঙ্গে যায়, বলুন সুবহানাল্লাহ। মাগরিব বাদ বসে একটু সব রেশানি করলাম, জেকের আজকাল হয়েছে তো, হয় না? আমার বিয়া সাহেব জেকের করিয়েছে তো, হ্যাঁ, সারা জীবন তো করে যাচ্ছে, আপনাদের খেদমত করে আসছে, খালি এখানে কেন? হ্যাঁ, এতটা অঞ্চল দেশ বিদেশে যে, হ্যাঁ, চারিদিকে যে জেকের আজকাল করা, মোরাকবে করা, মুশাহেদা সব করে শিক্ষা দিচ্ছে, কথা বুঝলেন না? আমাদের শায়খ মাশায়েখ বাপ চাচারা খলিফা গণের দিয়ে যাচ্ছেন, মাগরিব বাদ বসে একটু সব রেশানি করলেন, সব রেশানি পরে একটু জিকির করলেন, জিকির আজকে তওবার মোরাকিবা করলেন, এইখানে করা হয়ে গেল, শেষ হয়ে গেল তো, আর করবেন না তো, এর কথা বলে আজকে যে জিকির আজকার করে তরিকা যে, হ্যাঁ, নিয়ম কানুনটা সব বলেছেন তো বিআই সাহেব, ব্যাস আবার আর করবেন না তো, আজ কি করা হয়ে গেল তো, সারা জীবন করতে হবে, মরণের আগে অবধি করতে হবে, এইটাই হচ্ছে আমল, কি বুঝলেন? আর পীরের দরবারে আসতে হবে, ঘরে শুয়ে থাকলে হয় না, ঘরে শুয়ে শুয়ে কি বুঝলেন পা যায় না, মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয় তবে পা যায়, তরিকা আমল করবেন, মাসে মাসে পীরের দরবারে এসে সবগতি পাল্টে নিতে হয়। হ্যাঁ, এক মাস, দু মাস, তিন মাস, চার মাস পর পর এই সবগতি পাল্টে নিতে হয়। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকা, চারটে তরিকা আপনার দাদা ফিরাউদের পীর হচ্ছে, চার তরিকার পীর ছিলেন, কি বুঝলেন, এই তরিকাটাকে দে পাট পাট করে ভাগ করে দিয়েছেন আপনার দাদা ফিরাউদের, কাদিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা, চার তরিকা পীর ছিলেন, সেই যে মাসে 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 পীরের দরবারে আসতে হয়, দু মাস ছাড়া, তিন মাস ছাড়া একবার এসে তরিকাটা পাল্টে নিয়ে যেতে হয়, তবে তো আগিয়ে যাবেন, এগোতে পারবেন, কি বাবা তাই তো নাকি? হ্যাঁ, এগোতে গেলে দরবারে এসে এসব শিক্ষাগুলো নিয়ে যাবেন, পীরের দরবারে যাবেন, এসবেন, নেবেন, তবে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন বাবা? মাশাআল্লাহ, আল্লাহকে লাখো লাখো হাজার হাজার কোটি কোটি শুকর, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আজ এই জালসার মাহফিল মাশাআল্লাহ
এই যে জোয়ান ছেলেরা যুবক ছেলেরা কর্তৃপক্ষরা বড় মেহনত করছে খাটছে, চারিদিকে আমি এসে দেখতে পাচ্ছি ভাইজান, কেউ নেন আজকে মাশাআল্লাহ দেখুন এই যে সংগঠন কি বাবা জানেন না, জানেন না এই যে সংগঠনের কি নাম, এই যে সংগঠন আইমা সংগঠন কি বাবা এটা নতুন নাকি? হ্যাঁ অনেক পুরনো। আজ বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে আজকে আমার জামাই এবং আপনার ভাইজান এবং আমার বিআই সাহেব কি বুঝলেন বড় কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আইমা সংগঠন যে কায়েম করেছেন, এই আইমা সংগঠনের দ্বারাই গ্রামে গঞ্জে দেশ বিদেশে মানুষের সেবামূলক কাজ কাম করে চলেছে, এটা ঠিক না বেটি গো বাবা? ঠিক তো? হ্যাঁ আপনারা লক্ষ্য রেখেছেন সকলে, আপনারা সহযোগিতা করছেন, আপনার সহযোগিতা প্রচেষ্টায় মেহনতে আজ আইমা সংগঠন আস্তে 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 বেড়েই চলেছে, বেড়েই চলেছে আল্লাহর খাস রহমত। কিন্তু আইমা সংগঠনের যে ছেলেরা জওয়ান যুবক ছেলেরা কি ধরনের পরিশ্রম করছে মেহনত করছে কাটছে মাশাআল্লাহ, আইসাল সাহেবের চারিদিকে রাস্তাঘাটে হ্যাঁ সুব্যবস্থা আপনাদের জন্য করে দিয়েছে, হ্যাঁ ইসাল সাহেব করে দেওয়া হয়েছে, এই সংগঠনের ছেলেরা খাটছে আল্লাহ বেঁচে রাখুক, আল্লাহ হ্যাঁ দারাজ করুক, আল্লাহ নেক করেন, হ্যাঁ আল্লাহর খাস রহমত আল্লাহ দয়া বাবাজি আল্লাহ আপনাদের সকলকে বেঁচে রাখেন, হ্যাঁ দারাজ করেন নেক করেন আল্লাহ সব বরকত দেন সুখ শান্তি দেন, আমি দোয়া করি আপনার সকলের জন্য বলুন আমিন আল্লাহ। আপনারা লক্ষ্য রাখবেন কত বুঝলেন, যখন সংগঠনের মাধ্যমে ডাক দেওয়া হয় মন খুলে প্রাণ খুলে অন্তর খুলে আপনারা এসে হাজির হবেন, সুবিধে অসুবিধে কি হচ্ছে না হচ্ছে আপনারা হ্যাঁ সংগঠনের যে জওয়ান ছেলে যুবক ছেলে আছে তাদেরকে যাবেন বসবেন বলবেন আপনাদের সুবিধে অসুবিধে তার ব্যবস্থা সংগঠনের ছেলেরা সব করে চলেছে, হ্যাঁ পৌঁছে দিচ্ছে, আজকে নতুন নাই বাবাজিরা মাশাআল্লাহ আল্লাহ হেফাজত করেন। আর সংগঠন ছাড়া সমাজের কাজ করা যাবে? সমাজের কাজ করা যাবে? সংগঠনের মাধ্যম দিয়ে সমাজের কাজ করা যায় কি নিজের অধিকারটা বুঝে নেওয়া যায়, কথা বলেন না? এগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন সকলে লক্ষ্য রাখবেন, আমাদের বয়স হচ্ছে বাবা আজ আজ কাল চলে যাব, কথা বুঝলেন না? এই জিনিসগুলো আপনারা সকলে খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন। ওয়ালায়ালি সাইয়্যিদানা ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন করবে কেউ বলতে পারবেন? এই কেউ বলতে পারবেন? বলতে পারবেন কার অন্তরে বলতে আল্লাহ কি দিয়েছে কেউ বলতে পারবেন বাবা? পারবেন না, চেপে রাখা যাবে না, আল্লাহ কখন কাকে তুলে দেবেন জ্ঞানের বাইরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ প্রতিবাদ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সেবা করতে হবে, আপদ বিপদ মুসিবতে মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের সেবা করবেন, মানুষের উপকার করবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হওয়া মানে বেহিসাব আমি জান্নাতি বলুন সুবহানাল্লাহ। একজন অসৎ কাজ করছে, ইসলাম গরহিত কাজ করছে, মানুষের অত্যাচার জুলুম করছে, আপনি চোখে দেখলেন, চোখে দেখে চুম্বর বসে থাকবেন তো, কত বলে কিছু বলবেন না তো? হ্যাঁ চোখে দেখে কিছু বলতে গেলে তো ধরে বাঁধবে পিটবে মারবে কি করবেন? হ্যাঁ কত বুঝেন না, আবু জেহেল নবীর চাচা ছিল, নবীর চাচা কুরাইশ খানদার আমাদেরই বংশধর, কথা বুঝলেন না? আবু জেহেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হতেন, চাচা হয়ে ভাইপো মুহাম্মদের বাড়ি
অত্যাচার জুলুম মার পিট বহুত কিছু করে গেছে, কথা ঠিক না বেটিকো? হ্যাঁ, তাহলে আবু জাহেল সে মুসলমান ছিল তো নাকি? কথা বলে হ্যাঁ, আমার বংশধর কিন্তু সে মুসলমান ছিল, এটা বোঝার চেষ্টা আছে। হ্যাঁ, সে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, পাঞ্জাবি ছিল, না ইহুদি ছিল? হ্যাঁ, আমাদের বংশধর ছিল সে। কি হলো, সে নবীকে মানলো না, নবীকে অস্বীকার করলো, নবীর জানি দুশ্মন হলো, সে বেঈমান কাফের হয়ে গেল। আর যে নবীকে মেনে নিল সে জান্নাতি হয়ে গেল, বনু সুবহানাল্লাহ। ভাইজান, রাসূল পাক বললেন, আল্লাহ দুটো হাত তুলে আল্লাহর দোয়া আছে, যে আল্লাহ হয় আবু জেহেল নাই ওমরকে আপনি আপনার ইসলামের মধ্যে আপনি এনে দেন, তাহলে ইসলামের বড় উপকার হয়। ভাইজান, নবী দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইলেন, কার কপালে হলো, কার কপালে হলো হেদায়েত? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তকদিরে হলো হেদায়েত, আল্লাহ করলেন। আবু জেহেল কেন হলো না? আবু জেহেল আমাদের বংশধর, নবীর চাচা, রসুলের খানদান, আবু জেহেল হলো কেন? আবু জেহেলের নসিবে হলো না কেন ভাই, যা বলেন তো, বুঝতে পারছেন না? শয়তানটা বেঈমান, শয়তান বিয়াদবের চরম ছিল, বিয়াদব। কি বুঝলেন? ওর মধ্যে বিয়াদবিটা ছিল চরম বিয়াদব, সেই জন্য আল্লাহ নসিবে দিলেন। আর ওমর ফারুক অন্তর মধ্যে একটু আদব ছিল, আল্লাহ হাজা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নসিবে আল্লাহ হেদায়েত করলেন, বলুন সুবহানাল্লাহ। বিয়াদবের ঠিকানা কোথা? কথা বলে, বিয়াদবের ঠিকানা জাহান্নাম, জানেন তো নাকি? হ্যাঁ, তার বিয়াদবের ঠিকানা জাহান্নাম। যদি আমাদের ভিতরি, এই মানুষের ভিতরি ওই বিয়াদবিটা যদি থাকে, ওই বিয়াদব মার্কা যদি হয়, বধ হয়, তার তার ঠিকানা কোথা বলুন? কথা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, অতএব হুঁশিয়ার, সাবধান, বড়কে সম্মান দেবেন, আদব করবেন, তাজিম করবেন, ইজ্জত দেবেন। হ্যাঁ, আর ছোট থেকে স্নেহ করে ভালোবাসবেন, আল্লাহ আপনার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? মাশাআল্লাহ, সাবধান হবেন, আজকে কাকে আল্লাহ পাক কখন বিশ্বের বুকে ফুটিয়ে তুলে দেবে কেউ বলতে পারবেন? হ্যাঁ, মুস্কান বলে একটা মেয়ে ছিল, নাম শুনেছেন? শোনেন না আপনারা, চারিদিকে মিডিয়া হচ্ছে, একটা মেয়ে ছেলে, মেয়ে ছেলে কি ভাই যান, তাই তো? আজকে তার নামটা গোটা ওয়ার্ল্ড পৃথিবীর বুকে আল্লাহ ছেড়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কারণ কি, ব্যাপারটা কি? হ্যাঁ, ইসলামের যে একটা ফরজ, হ্যাঁ, নরনারী মেয়ে ছেলে বেড়া ছেলে উভয়ের জন্য এলেম শিক্ষা করা আল্লাহ ফরজ করেছে, আর মেয়েদের পর্দাটা কি করেছে, জোরে বলে, ফরজ করেছে, তাই তো নাকি? তাহলে আজকে আবরু বোরকা গায়ে দিয়ে হেজাব লেগিয়ে এই বোনটা আমার কলেজে যাচ্ছে, কলেজে, বুঝলেন? আর বিয়াদব মার কাপ, আজকে গেরুয়াধারী, গেরুয়াধারী হিন্দুত্ববাদী এরা পিছন থেকে যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম চেঁচাচ্ছে, তারপরে তাকে হেনস্থা করার জন্য হুড়োহুড়ি করছে। কিন্তু ভাই যান, সে মেয়ে ছেলে হয়ে তার মনের মধ্যে আমার আল্লাহর কথা চলে এলো, সে কি বললে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলুন। এই আওয়াজটা যখন দিলে, এই আওয়াজটা তামাম ওয়ার্ল্ডের মুখে
আল্লাহ পৌঁছে দিলে প্রতিবারই মুখটা একটা মেয়ে ছেলের হয়ে তাম বিশ্বকে হ্যাঁ আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে তোমরা মুসলমান হ্যাঁ ভয় কেন করছো, ভয়ের কিছু নেই, তোমরা শরীয়ত অনুযায়ী চলো, আমার বিধান অনুযায়ী চলো, পর্দা ফরজ তোমরা পর্দা করো, হিজাব লিখে চলো, আমি আল্লাহ তোমাদের হেফাজত করো, বলুন সুবহান আল্লাহ। কি বুঝলেন তো বাবাজি ভাইরা দোস্তরা, আজকে দেখুন যে একটা হেফাজতের সঙ্গে যাচ্ছে, এরা এত বিয়াদব, এরা কি জিনিস করতে চাইছে, কি বলতে চাইছে দেখুন। কি বুঝলেন এটা আল্লাহ পাক সব দেখিয়ে দিলেন, কত বুঝলেন, এই মুস্কান যে এর কাছ থেকে আমার মা বোনেদের শিক্ষা নেওয়া দরকার আছে, মুসলমান কম জাতি শিক্ষা নেওয়া দরকার আছে, যে শরীয়ত অনুযায়ী বিধান অনুযায়ী পর্দা পুষিতার সঙ্গে চলবে, কিন্তু প্রতিবাদী মুক্তা তার যে এমন আল্লাহ করে দিলেন, এই প্রতিবাদ তোমরা করে যাবে ন্যায়ের জন্য, হকের জন্য, শরীয়তের জন্য তোমরা প্রতিবাদ করবে, আল্লাহ তোমাদের সহায় থাকে, বলুন সুবহান আল্লাহ। জোরে হবে না, জোরে হবে না, তো বাবাজি ভাইরা দোস্তরা খুব বুঝে শুয়ে চলবেন, হ্যাঁ যে যা ধর্মের কাজ করে যাবে বাবা, কি বলেন কেউ কারো ধর্মকে খারাপ বলা যাবে, হ্যাঁ মুসলমান ধর্ম মুসলমান ধর্মের উপরে চলবে, হিন্দু ভাই তাদের ধর্ম তাদের ধর্ম নিয়ে চলবে, কোরআন পাকে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, তোমার ধর্ম ধর্ম তোমার কাছে, হ্যাঁ কেউ কারো ধর্মকে তোমরা খারাপ বলতে যাবে না, এরা পায়ে পা দিয়ে ইচ্ছা করে এরা হুড়োহুড়ি লাফালাফি দাবাদাবি করবে, খবরদার আপনারা মাথা গরম করবেন না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবর্ষের মানুষ একসঙ্গে মিলেজুলে আমরা বসবাস করি, একসঙ্গে মিলেজুলে আমরা চলি, কিছু দুষ্কৃতি আছে বুঝলেন না, হ্যাঁ তারা হিন্দুত্ববাদী আছে, আরএসএস তারা হুড়োহুড়ি করছে, কেবলমাত্র বিভেদ বিভেদ ভাগাভাগি ভাগাভাগি ভাগাভাগি, কি বুঝলেন, এইটার জন্য ইলেকশন সামনে আসছে, এই বিভেদ সৃষ্টি করে দিয়ে চক্রান্ত করে এসব কাজগুলো করতে চাইছে, আপনারা মাথা গরম করবেন না খবরদার, আপনারা ঠান্ডা মাথায় চলবেন, বুঝে শুয়ে চলবেন, যে যা ধর্মের কাজ করবেন, যে যা ধর্মের কাজ করে যাও, কেউ কারো ধর্মকে খারাপ বলতে যাবেন না, ইসলামই শিক্ষা দিয়ে যাই নে, খবরদার সাবধান হবেন, আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদেনা শীতরৌদ্রে নানা কষ্টে জড়িত পাথরে নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে, অট্টালিকা যদি তোমার ঠেকে আসমানেতে তথাপি তোমায় ঢুকিতে হবে ওই কবরের পেটের ভেতরে, তে আল্লাহুম্মা মাশাআল্লাহ, আল্লাহকে লাখো লাখো হাজার হাজার কোটি কোটি শুকর, মাশাআল্লাহ 21-22-23 ফরিয়া আপনার দাদা বিশাল সব মাশাআল্লাহ কায়েম করে গেছেন, হ্যাঁ সব যাবেন আমার বাড়ি যাবেন মাশাআল্লাহ, সব খাওয়া দাওয়া করবেন, একটু আমি দাদা বীরের ইসাল সাহেবের একটু মেহমানদের মেহমান নামাজি করে থাকি বাবাজিরা, আপনারা সকলে যাবেন, যাই হোক মাশাআল্লাহ লম্বা চড়া করছিনি, আলেম ওলামা অনেক আছেন পরস্পর আসবেন, আমার নিজের শরীরটা খুব একটা ভালো নেই ভাইজান, অতএব অল্প সময় একটু দোয়া আছে বিদায় নেব বাবাজি, আসেন তাজিমান দাঁড়িয়ে নবী সালাম মহব্বতের কি এ নবী সালাম সফিল মুবারক ফেরদোনা ইয়ামান নাসুরি
কুন্দকে লে আদানি লো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা এ মাহে চরকে সকাও এ দুরে বহরে এ নায়েত এ গোলে বাগে সালাত ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া নবী নামো পিয়ারা সবকো হ্যায় তেরা সহারা সচ বেগম বর হ্যায় হামারা রহম কর সব পর খোদারা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ya habib salam alayka salawatullah alayka ya rab sallam sallam daim namada ala nabiyek Allahumma salli ala MashaAllah Allah hume nek karein Allah bechi rakhein Allah hayat raat karein baba dua chete bidai nebo আপনার সকলে বিসমিল্লাহ সুরে 11 বার দর্শি পড়ুন, 3 বার সুরে ফাতিহা শরীফ, 10 বার কুল আল্লাহ সে পড়ুন। একটু দোয়া আছে, বিদায় নেও বাবাজিরা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, ইয়া রাব্বি ইয়া আল্লাহ, মাওলা মাবুদ, খালেক মালিক আমার আল্লাহ। মাগরিবেতে যাকে তেলাওয়াত কোরআন শরীফ হাদিস শরীফ দুরূদ শরীফ তেলাওয়াত করতে আল্লাহ, এর মধ্যে পড়তে বলতে কিছু ভুল হলো আমি দয়া করে মাফ করে দিই আল্লাহ, রহমত কে দয়া করে সওয়াব দেন, হালাল মাল থেকে কি তাবারকের ব্যবস্থা করে সওয়াব দেন আল্লাহ। আয় আল্লাহ এই সমস্ত সওয়াব আমাদের ইয়াকা, আমাদের পথ প্রদর্শক, আমাদের মহাযুক্তি দাতা, আমাদের রহনুমা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রূহ মোবারক হয়ে আল্লাহ, হুজুর পাক তাআল আওলাদ আজিজ মুতাহহারাত রিদওয়ান আল্লাহ তাআলা আজমাইন হুজুর রূহ মোবারক হয়ে আল্লাহ, তবে তাবেইন মুহাদ্দিসিন মুফাসসিরিন চার প্রাণপীর চার ইমাম সাহেব রূহ মোবারক হয়ে আল্লাহ, জঙ্গে হো জঙ্গে বদর শহীদ কারবালা ময়দানে যত হযরত সে খাস কে তিনাদের সকল রূহ মোবারক হয়ে আল্লাহ, খাস কে সব বাপ আদম সাল্লাম মা হওয়ালে সব রূহ মোবারক হয়ে আল্লাহ, সাইয়েদনা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রূহ মোবারক হয়ে আল্লাহ, ফুরফুরা শরীফ ইয়া তাকে ফুরফুরা শরীফের জমিনের মধ্যে আরেফিন আউলিয়া কিরাম বুজুর্গান দিন হইতে রূহ মোবারক হয়ে আল্লাহ, আদি বিজয়বি ফুরফুরার প্রতিষ্ঠাতা আমার 18 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ রূহ মোবারক হয়ে আল্লাহ, চাষে রহমতুল্লাহ গঞ্জে সোহাদা শাহ কবির সাহেব শাহ সালমান সাহেব রূহ মোবারক হয়ে আল্লাহ, পীরওয়ালে সাহেব আব্বাজান ছোট হুজুর পীর কিবের রহমতুল্লাহ রূহ মোবারক হয়ে আল্লাহ, বাড়ি সাহেব দাদি আম্মা জান ফুফু আম্মা জান বড় আম্মা জান ভাইরা বোনেরা সাহেব খাস তেনাদ সরকার রূহ মোবারক হয়ে আল্লাহ, কাইম জমান আলাদ বড় হুজুর পীর কিবলা মুফতি আজম মেজর কিবলা ন হুজুর কিবলা সেজলা হুজুর পীর কিবলা রহমত রহ মোবারক মদি আল্লাহ, আরো আজমের মধ্যে একমত মুজে জমান আমির শরীয়ত আলা হযরত দাদা জান হুজুর পীর কিবলা রহমত রহ মোবারক মদি আল্লাহ, দাদা হুজুর পীর আন্দার মাজার শিমি আল্লাহ যত লোক আমি বড় হযরত সাহেব ছোট হযরত সাহেব রহ মোবারক মদি আল্লাহ, আল্লাহ গুনাহগার খাতাগার সিয়াকার বাতকার আপনার পাক দরবারে হাত উঠিয়ে আল্লাহ এই হাতকে ফিরিয়ে দেবেন না দিবেন আল্লাহ, এই দোয়াকে কবুল কর, দোয়াকে কবুল আল্লাহ,
চলার পথে কর পথে কত গুণা করেছে, কত গুণা করেছে, কত গুণা করবো, তমাম জীবনে গুণা গুলো মাফ করি আল্লাহ। আপনার মাসুম বান্দা, আপনার মাসুম বান্দি আমার সকলকে বানিয়ে আল্লাহ, আল্লাহ সকলের কিসমত কে বড় করবেন, নসিকে বড় করবেন, হায়াত কে দেয় বেমাত সেবা দেবেন, আল্লাহ পাক ছেলে পুলি বিবাল বাচ্চা নিয়ে চোখে শান্তি নিবার মার কে তৌফিক নেয়াত আল্লাহ, রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ। দিদারে মদিনা দিদারে কাবা নসিব আল্লাহ, আল্লাহ আপনার হাবিব পেয়ারা নুরানি চেহারাটা আমাদের সকলে জিয়ারত নসিব আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার হাবিব পেয়ারা নুরানি চেহারা জিয়ারত নসিব না চাল্লা, আমাদের কারো মহদ্দিম আল্লাহ রহমত কে দেখ রে কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলসার মাফে যে বাবাজিরা মা জানারা বোন জানারা হাজিরা চাল্লা, আমাদের মুরব্বীরা আমাদের আত্মীয় স্বজনরা চিরজীবনের মধ্যে দুনিয়াতে বিদায় নিয়ে কবর বাসী হয়ে গেছে, আর খেতে আসবে না, পিনতে আসবে না, চাইতে আসবে না আল্লাহ, না জানি আল্লাহ কারো যে কবরে কোনো আজাব হয় আজাবুল কবর না যা দিয়ে দি আল্লাহ, আপনার নুরির বাদে কবর গো রোশন করবি আল্লাহ, কবর বাসীর কবর বিহেস্তের বিছানা বি আল্লাহ, কবর বাসীর কবর জান্নাতের বাগান করবি আল্লাহ। কাল কিয়ামতের মা ময়দানে হাজির দিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফা ও সুপারিশ নসিব আল্লাহ, রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাজিরা প্রতাপ ও দরবার শরীফে ওলি ওলি ওলির দরবারে বসে আল্লাহ আমরা সকলে মিলে হাত তুলেছি আল্লাহ, এই হাতকে ফিরিয়ে দেবেন না দেবেন না আল্লাহ, এই দোয়াকে আমি কবুল করো, দোয়াকে কবুল করি আল্লাহ, এই ওলির দরবারে বসে আমরা দোয়া চাই আল্লাহ, এই সাল সাফকে আপ কিয়ামত পর্যন্ত আমি কায়েম রাখবেন আল্লাহ, আল্লাহর রহমতকে দয়াকে কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরবার শরীফে শুয়ে আছেন জনাব আল্লামা পীর আবু জাফর দেওয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহ, তিনি শুয়ে আছেন তেনার দরবারে এসে আমরা সকলে হাত দিয়া চা হতে দিয়ে আল্লাহ এই ওলি দোয়ার বরকতে আল্লাহ আমাদের সকলের নেক মকসুদ পুরা কর দিয়ে আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আবু জাফর দেওয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহ বংশধারা আছেন, আল্লাহ আমার বিয়া হিসাবে আব্বাজান দাদাজান চাচাজান মুরব্বীরা সব শুয়ে আছেন, ওলি বান্দা গৌস বান্দা কুতুব বান্দা পেয়ারা বান্দা শুয়ে আছেন, খাসকে তেনাদের সকলের রুহ মুবারে পৌঁছি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ খাস করে রহমত কে দয়া করে আমার বিয়াই সাহেবদের সকলে হায়াত দানাত করবেন, ছেলে পুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা কাচ্চাদের হায়াত দানাত করে নেক আল্লাহ ওয়ালা করবেন, আল্লাহ তোমার মহব্বত তোমার হাবিব পেয়ারা মহব্বত হাজির কর তৌফিক ইনায়াত করুন আল্লাহ, দাদা হুজুর কি বলেন নেক নেগা নেক ফয়েজ আমাদের সকলের নসিব করুন আল্লাহ। জনাব আল্লামা পীর আহমদুল্লাহ পীর সাহেব রহমতুল্লাহ রূহ মুবারক পৌঁছে দিয়ে আল্লাহ আমার বড় ফুফু আম্মাজান পিয়ার ডাঙ্গা শরীফে শুয়ে আছে আল্লাহ, খাকে তেনা রূহ মুবারক পৌঁছে দিয়ে আল্লাহ, আল্লাহ আমার ফুফু তো বোন শুয়ে আছে পিয়ার ডাঙ্গায়, আল্লাহ আমার আত্মীয় স্বজনে শুয়ে আছে আল্লাহ পিয়ার ডাঙ্গা দরবারে আল্লাহ ওলি বান্দা গজ বান্দা কত বান্দা পেয়ারা বান্দারা শুয়ে আছে আল্লাহ, খাস করে তেনাদের সকল রূহ মুবারক পৌঁছে দিয়ে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমত রহ মুবারক পৌঁছে দিয়ে আল্লাহ, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমত রহ মুবারক পৌঁছে দিয়ে আল্লাহ, হযরত বাকিবুল মুজাল্লাফ সানি রহমত কুতুবুল কাকি রহমত আল্লাহ, কাদরিয়া চিশতিয়া নকশে মুজাদ্দিদ ইয়া তরিকার পীর মুর্শিদ গওস কুতুব, খাস করে তেনাদের সকল রহ মুবারক পৌঁছে দিয়ে আল্লাহ, রহমত কে দেখ রে কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমাদের বাচ্চা দিগকে আপনি আল্লাহ পাক মেবে হায়াত দরাজ কে আল্লাহ আল্লাহ রহমত কে দয়া করে কিসমত গুন কে নসিব গুন বড় করে আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে মেহরবানি কে রহমত কে দয়া করে আল্লাহ আমাদেরকে হালাল দিয়ে বরকত দেবেন, হারাম থেকে হেফাজত করুন আল্লাহ,
তাকওয়া পরহেজগারিতার সঙ্গে চলার তৌফিক এনেছে আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন ইয়া আল্লাহ। এই আইমা সংগঠন আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিআই সাহেব, আমার জামাতা, আমার বিআই সাহেব, আমার বিআই সাহেব কায়েম করেছে আইমা সংগঠন, এই আইমা সংগঠনকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন আল্লাহ। আল্লাহ খাস করে এই আইমা সংগঠনের উপরে যেসব জওয়ান ছেলেরা কর্তৃপক্ষরা মেহনত করছে, পরিশ্রম করে খাটাখাটি করছে আল্লাহ, তাদের হ্যাঁকে দ্বারা করে আল্লাহ নেক কর্মীর আল্লাহওয়ালা কর্মী কাজ কারবারে বরকত দিবেন আল্লাহ, রহমতকে দয়াকে কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদের নেক নেগা নেক ফয়েজের বরকত আল্লাহ এই আইমা সংগঠনকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে মেহরবানি এ রহমতকে দয়া করে কাল কিয়ামতের ময়দানে হারিয়ে দিয়েছে মুজাহিদে জবান আমির শরীয়ত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ঝান্ডা মুবারকে আমাদের সকলকে আপনি একসঙ্গে তুলবেন আল্লাহ। আর দাদা হুজুর কিবলা দামান ধরে একসঙ্গে আমরা আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউসে যেতে পারি আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন আল্লাহ। দিন দুনিয়ার মাস্তা দয়ার নবী হাবিবে পেয়ারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমের বরকত নারায়ণ শরীফ ওসিলাতে আল্লাহ রহমতকে দেখে কবুল করুন আল্লাহ। এই কবুল করনি ওয়ালা আল্লাহ পাক যে পথে চলিনি আল্লাহ পাইব তোমায়, সেই পথে চালাব আল্লাহ হইয়া সহায়, যে পথে চলিনি আল্লাহ দেখিব তোমায়, সেই পথে চালাব আল্লাহ শত তোমায়, আমাদের হাবিব নবী পিয়ারা তোমার তোমার দাওয়াতে যায় যেন সঙ্গীতে তাহার, সে দাওয়াত খাস মত আল্লাহ তোমারই দিদার, এই ভিক্ষা চাই মোরা হুজুরে আপনার, সুবহান রব্বিক রব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলা মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বারাকাল্লাহু লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসমি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হাকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসমি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হাকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসমি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হাকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসমি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হাকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসমি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হাকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খবরদার ওটাউটি করবেন না,
ধীর স্থিরায় বসুন, একটা রাত জাগবেন, আখেরি মোনাজাত করে সব রসানি করে যাবেন। আমার বিয়া সাহেব মাশাআল্লাহ আপনাদের পীর মুর্শিদ হচ্ছেন, হ্যাঁ ওলির দরবারে এসেছেন, খবরদার আদবটা সবচেয়ে বড় জিনিস বাবা, আগেই বলে দিচ্ছি আদব রক্ষা করবেন, আখেরি মোনাজাত করে সবর সানিকে দোয়া চেয়ে আপনারা সকালে সব ফজরের নামাজ পড়ে বিদায় নেবেন। মুক্তি স্যার করলাম, আসসালামু আলাইকুম।